হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ার পানি বৃদ্ধি পেয়ে পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলার বদলপুর ইউনিয়নে ইউনিয়নে মানুষ মানুষ হয়ে তিনটি হাজার পানিবন্দি কিছু মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় প্রাইমারি স্কুলে হাওড়ে পানি প্রবেশ করার কারণে পুকুর বিলের মাছ ভেসে গেছে এদিকে জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি গত বারো ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি এক সেন্টিমিটার কমে বিপদ বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার কারণে জেলার দেড় শতাধিক শিক্ষার প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়েছে তলিয়ে গেছে সাত হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পানি বিপদসীমার উপর দিয়ে পয়েন্টে প্রবাহিত হচ্ছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সোয়া লাখ মানুষ জেলার নতনদী তীরবর্তী চুয়াল্লিশটি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম বন্যার পানিতে ভাসছে প্লাবিত হয়েছে ঘরবাড়ি কাঁচা পাকা সড়ক শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ক্ষেত্র সিলেটে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার 13 উপজেলায় 1189 টি গ্রাম এবং 98 টি ইউনিয়ন প্লাবিত হয়েছে আট লাখ মানুষ এখনও পানি বন্ধি পক্ষ থেকে গতকাল রান্না করা খাবার বেতন করা হয়েছে বন্যারতদের মাঝে বাচ্চাদের স্কুলে যেতে পারে না খুব সমস্যা এই কারণে আমরা এই সহায়তা করতে চাই না যে খাম কাজ আছে এগুলো তো আমরা করতে পারতাসি না এমন কষ্টের ভিতরে আছি পানির কারণে ভাঙ্গা সাঙ্গা অনেকগুলাই সুইটা উইটা যাইতে জায়গা রাস্তা ভালো খাম করছে না আমরা স্টুডেন্ট যারা আছি রাস্তারে যাইতে পানি উঠার কারণে স্কুলে যেতে অনেক সমস্যা হয় দর্শক সিলেটের ফেঞ্জুগঞ্জে আছেন আমাদের প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখন তিনি জানাচ্ছেন সেখানকার বন্যা পরিস্থিতির বিস্তারিত তিনবারের বন্যার কারণে সিলেটের যে তেরোটি উপজেলা আছে তেরোটি উপজেলার মানুষ খুব বিপর্যয় অবস্থার মধ্যে পড়েছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেট শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে উপজেলা আর ফ্রিগঞ্জ উপজেলার এইটা হচ্ছে টানা সদর মানে উপজেলা সদরের এই রাস্তাটি আপনার দেখেন যে কি অবস্থা বিরাজ করছে উপজেলা সদরের সেই উপজেলা সদরে কিন্তু এখানে হাসপাতাল আছে অফিস আদালত আছে এবং সব কিছুই এখানে আছে কিন্তু এই জায়গাটিতে মানুষ যেতে পারছে না বিশেষ করে যারা রুগী তাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা ব্যবহার করার জন্য শুধু এটা না এই সিলেটের যে অন্যান্য বাকি যে উপজেলাগুলো আছে প্রত্যেকটার কিন্তু একই অবস্থা বিরাজ করছে হাওয়ার ভরাট করা হাওয়ার ভরাট করে রাস্তা নির্মাণ করা জলাশয় ভরাট করা এবং পাহাড় টিলা ধ্বংস করা হচ্ছে কেটে কেটে পরিবেশকে বিপর্যয় অবস্থার ফেলার কারণে আজকে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে